তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা ধান খেতে এসে পড়েছি। তো ধান খেতে আজকে আমরা ঘাস বাছাই করব অমিতকে দিয়ে। তো দেখি অমিত কিভাবে ঘাস বাছাই করে। তো চলেন লেটস গো, আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অমিত আজকে ঘাস বাছাই করছে। এই দেখুন বন্ধুরা, অনেক ভালোভাবে ঘাস বাছাই করতে পারে অমিত। তো এই ছোটো ভাইয়ের জন্য আপনারা একটি লাইক করে দিবেন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ঘাস বাছে। আপনাদের কারা কারা ভালো লাগে ঘাস বাছতে দেখুন একটু, কত সুন্দর ঘাস বাছে বন্ধুরা। ঘাস ক্ষেতের মধ্যে এতগুলো ঘাস হয়েছে কি বলবো। দেখুন এগুলো কি, এগুলো ঘাস ভাই। ধান ক্ষেতের মধ্যে আবার ধানের মতো থাকে ঘাস। এই যে দেখুন দেখুন বন্ধুরা, একবার অমিত আজকে ধান খেতে ঘাস বাছতে চলে এসেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলি ঘাস হয়েছে ধান ক্ষেতটির মধ্যে। অমিত ভাই ধান খেতে ঘাস কিভাবে বাছে ভাই? এটা কি আছে ভাই? দেখুন এই দেখুন, অমিতের চুলটার জন্য ওকে একটু সৌন্দর্য লাগছে না, তো ওটার মধ্যে আপনারা যাবেন না। ওর মা ওর চুলটা ধরে কেটে দিয়েছে, আমাদের সাথে ভিডিও বানায় তাই বলে তার চুলটা কেটে দিয়েছে, তাতে আমরা ভিডিও বানাতে না পারি ওর সাথে। তো চুল দিয়ে কি আসে যায় ভাই, চুলে তো কোনো ফ্যাক্ট নাই। আপনারা তাকে সাপোর্ট করবেন ভাই। দেখুন অমিত ভাই এদিকে আসো না। এটি তো ঘাস বন্ধুরা, আমি বলে দিছি আপনাদেরকে বলতে হবে না। কি করছে অমিত? আমাদের সাবস্ক্রাইবারকে বলো না, আমাদের তো 2000 এর সাবস্ক্রাইব হয়ে গেছে, তারা ভিডিও দেখে না কেন ভাই? আপনারা দেখেন না কেন? আপনারা বলেন আমরা কি ধরনের ভিডিও বানাবো, আপনারা যেভাবে বলবেন সেই ধরনের ভিডিও বানাবো। তো বন্ধুরা আজকে অমিতের ঘাস বাছাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিওটি কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, সেই রকমই আমরা ভিডিও আনার চেষ্টা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং।